নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডিকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই আগামীকাল শুক্রবার দশই ফেব্রুয়ারি দু যে পাঁচ রাশির মহাপ্রাপ্তি ঘটতে চলেছে সেই পাঁচটি রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব প্রত্যেকে ভিডিওটি কেটে কেটে না দেখে প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি অবশ্যই আপনারা শুনবেন গুরুত্বপূর্ণ আলোচনা মহাপ্রাপ্তি বা আকর্ষিক প্রাপ্তি যে প্রাপ্তির কথাই বলুন না কেন সেটার বিষয়ে সম্পূর্ণ দেখা দরকার আপনার রাশিচক্র এবং এর পাশাপাশি যাদের ক্ষেত্রে চার্ট নেই হস্তরেখা বিশ্লেষণ করা কিন্তু দরকার আপনার জন্মছকে রাহু গ্রহ এবং শুক্র বুধ শনি এই চারটি গ্রহ কেমন রয়েছে এবং চারটি ভাব কেমন রয়েছে আপনার ভাগ্যভাব আপনার আকর্ষিক প্রাপ্তির ভাব আপনার ধনভাব এই ভাবগুলো আপনার কেমন রয়েছে তবেই জানা যাবে যে আপনার মহা প্রাপ্তির সম্ভাবনা রয়েছে কিনা। প্রথম কথা আপনাদেরকে আমি কিছু কিছু কথা আপনাদেরকে বলি আপনার জন্ম ছকে আপনার রাহু কোন ভাবে অবস্থান করছে অর্থাৎ রাহু লগ্ন থেকে দ্বাদশের মধ্যে কোন ভাবে অবস্থান করছে রাহু আপনার কত নম্বর ডিগ্রিতে অবস্থান করছে এবং কত নম্বর নক্ষত্রে অবস্থান করছে তবেই কিন্তু বলা সম্ভব যে আপনার প্রাপ্তির সম্ভাবনাটা কখন রয়েছে কারো কারো ক্ষেত্রে ক্ষেত্রে কি হচ্ছে বড় ধরনের অর্থপ্রাপ্তির ক্ষেত্রে কিন্তু বাধা আসছে এখানে দেখা দরকার যে আপনার জন্মছকে বড় ধরনের অর্থপ্রাপ্তির বাধা যে আসছে সেখানে রাহু রক্ষা কবচ আপনার বিশেষভাবে লাভ দিবে অর্থাৎ রাহু রক্ষা কবচ কি করবে আপনার আকর্ষিক অর্থপ্রাপ্তি ঘটাবে কত অ্যামাউন্টের অর্থপ্রাপ্তি ঘটবে সেটা ডিপেন্ড করবে আপনার ন্যাকাল চার্টের উপর অনেকেই প্রচুর প্রচেষ্টা করছেন আপনার প্রাপ্তি ঘটছে না কেন ঘটছে না একজন দক্ষ অ্যাস্ট্রোলজারকে আপনি একটু দেখান কারণ প্রাপ্তির জায়গাটাতে কেন বাধা আপনার সৃষ্টি হচ্ছে আপনার জন্মছকে যে গ্রহগুলো শুভ থাকা দরকার সে গ্রহগুলো কি অ্যাকচুয়ালি আপনার শুভ অবস্থায় রয়েছে এবং আপনার মহাদশা কিসের চলছে মহাদশাটা কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট যদি আপনার রাহুর মহাদশা রাহুর অন্তর্দশা রাহুর প্রত্যদশা যদি আপনার চলে তাহলে আপনার কিন্তু মহাপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু বৃদ্ধি কিন্তু করবে অনেকে চেষ্টা করে যাচ্ছেন ভাবছেন যে রাশির তো নাম আছে তাহলে আমারও হয়ে যাবে এটা কখনোই না রাশির নাম শুনছেন বড় সিদ্ধান্ত নিয়ে নিচ্ছেন ভুল করছেন একই রাশির একজন দরিদ্র লোক আছে একজন ঐশ্বর্য প্রাণ লোক রয়েছে অর্থাৎ এটা কিন্তু বিচার্য বিষয় যে আপনার জন্ম ছক আপনার চার সর্বশেষ কথা কিন্তু বলবে আবার দেখা দরকার আরেকটি পার্ট যে আপনার ভাগ্যভাব কারণ এটা সম্পূর্ণরূপে ভাগ্যের উপর ডিপেন্ড করছে আমি বলছি রাশির নাম শুনছেন টার্গেট নাম্বার শুভ সময় একটি টিকিট কাটছেন হয়তো আপনার হচ্ছে না আবার কারো কারো ক্ষেত্রে কিন্তু মাঝারি প্রাইজও কিন্তু পাচ্ছে সবারই ক্ষেত্রে যে পাচ্ছে না এটাও না কেউ পাচ্ছেন কেউ খালি হাতে থাকছেন কেউ বড় ধরনের অর্থপ্রাপ্তি কেউ পাচ্ছে না এখানে দেখা দরকার যে আপনার জন্ম ছকে যোগটা কখন রয়েছে কোন বছর কোন মাসগুলোতে আপনার যোগ রয়েছে তবেই কিন্তু বলা যাবে যে আপনার সঙ্গে আমি যে কথাগুলো বলছি সেই ঘটনাগুলো কিন্তু আপনার সঙ্গে কিন্তু ঘটবে কারণ আপনার সাথে যে ঘটবে এমনটি নাও হতে পারে আবার হতেও পারে নিজের জন্মকুণ্ডলী হস্তরেখা বিচার বিশ্লেষণ করুন কারণ আমাদের জন্ম ছক আমাদের হস্তরেখা সর্বশেষ কথা কিন্তু বলবে এবং আবারও বলছি যারা রাহুরক্ষা কবচ নিতে চাইছেন তারা অবশ্যই ইমিডিয়েট আপনারা বিশেষ করে আপনারা নিয়ে নিন কারণ এই সময় আগামী আঠাশে ফেব্রুয়ারি অবধি বিশেষ কিছু ছাড় কিন্তু রয়েছে যারা রাহু রক্ষা কবচ নিতে চাইছেন তারা অবশ্যই যারা এই বিশেষ ছাড় নিতে চাইছেন এই আঠাশে ফেব্রুয়ারির মধ্যে যারা বুকিং করবেন তারা কিন্তু এই সময় কিন্তু আকর্ষণীয় কিছু ছাড় আপনারা কিন্তু পাবেন তো যারা নিতে চাইছেন তাদের ক্ষেত্রেই অবশ্যই এই স্কিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন কারণ আপনারা কি ছাড় পাবেন সেখানে সমস্ত কিছু বিষয় কিন্তু আপনারা জানতে পারবেন অল্পের জন্য যাদের মিস খেয়ে যাচ্ছে অল্পের জন্য দুই এক নাম্বারের জন্য রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন মিরাকেল কাজ কিন্তু হবে রাহু হচ্ছে কলিযুগের রাজা রাহু হচ্ছে আকর্ষিক প্রাপ্তির কারগ্রহ রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন নিশ্চিত রূপে প্রাপ্তি কিন্তু ঘটবে আগামীকালের পাঁচটি রাশির নাম আমি জানাব নাম্বার ওয়ান রাশি মকর রাশি টার্গেট নাম্বার আট আপনার দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম ধনু রাশি টার্গেট নাম্বার পাঁচ তিন নম্বর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম রাশি টার্গেট নাম্বার নয় চার নম্বর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার সিংহ রাশি টার্গেট নাম্বার সাত এরপর যে রাশির আমি কথা বলবো আগামীকালের প্রবল প্রাপ্তি করতে চলেছে সেটি হচ্ছে আপনার মহাপ্রাপ্তির একটা বড়ো যোগ সৃষ্টি হয়েছে সেটি হচ্ছে আপনার ক্ষেত্রে কর্কট রাশি কর্কট রাশির আপনার আগামীকালের টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে ছয় অর্থাৎ এই যে আমি পাঁচটি রাশির আমি কথা বললাম এই পাঁচটি রাশির কম হোক বেশি হোক অর্থপ্রাপ্তির একটা বড় সুযোগ কিন্তু আসতে চলেছে কারণ টাইমগুলো কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট যারা যারা টাইমটা জানতে চাইছেন অবশ্যই আপনারা প্রত্যেকটি রাশির ক্ষেত্রে হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ করুন আমি প্রত্যেককে টাইমটা কিন্তু আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব এবং যারা আমার সাথে পার্সোনালি ভিজিট করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন ফোন করার থেকে আপনারা যতদিক হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন চটজল জলদি আপনারা কিন্তু রিপ্লাই পেয়ে যাবেন এবং যারা গ্রহরত্ন নিতে চাইছেন বা অন্যান্য কবজ নিতে চাইছেন তারাও কিন্তু স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন নমস্কার ধন্যবাদ